নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি সাপ্তাহিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি 22শে মার্চ থেকে 28শে মার্চ পর্যন্ত তুলা রাশি থেকে মীন রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শীঘ্র। বাইশে মার্চ থেকে 28শে মার্চ পর্যন্ত তুলা রাশির জাতক জাতিকা থেকে মীন রাশির জাতক জাতিকা পর্যন্ত আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম ক্রিয়েট করবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করছি। তবে একটি বিষয় আমি আপনাদেরকে আগাম জানিয়ে দিতে চাই। দেখুন, আমি যে এই সাপ্তাহিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ এটি ইন জেনারেল রাশিফল। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথা যে 100-এ 100 মিলবে এ ধরে কখনোই এগোবেন না, তবে আপনাদের চলার পথে এই ভিডিওটি গাইড হিসাবে কাজে আসবে। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা নিজের জন্মছক অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যাবে তা জানতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক 22শে মার্চ থেকে 28শে মার্চের মধ্যে তুলা রাশির জাতক ও জাতিকা থেকে মীন রাশির জাতক জাতিকা পর্যন্ত কেমন যেতে চলেছে। প্রথমে আসি তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহ কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। যদি আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের পুরো সপ্তাহটা আনন্দময় হতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে। এছাড়াও এই সপ্তাহে আপনারা ভ্রমণে যেতে পারেন। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। এছাড়াও যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদেরও কিন্তু রাজনৈতিক পদমর্যাদা বৃদ্ধি পাবে এবং আপনারা জনগণের সাপোর্ট পেতে চলেছেন। এছাড়াও যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে। যাদের বিবাহ নিয়ে খুব প্রবলেম চলছে তারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন। এছাড়াও আপনাদের প্রেম বা প্রেমজ জীবন কিন্তু শুভ যেতে চলেছে। তবে এই সপ্তাহে পিতার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা গুরুজন স্থানীয় ব্যক্তি রয়েছেন তাদের কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনারা যখন বাইরে বেরোবেন বাইকে বা ফোর হুইলারে অবশ্যই একটু সাবধানে গাড়ি চালান, আপনাদের ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ দেখা যাচ্ছে। এছাড়াও আপনারা এই সপ্তাহে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করুন, নচেত দুমদাম কথা বলে শত্রুতা বাড়াবেন না। এবার আসি পরবর্তী রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকার কথায়। অর্থাৎ আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন তাহলে এই পুরো সপ্তাহ আপনাদের জন্য কী বার্তা বহন করতে চলেছে। এই সপ্তাহে কর্ম প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকরি পেতে চলেছেন ডেফিনেটলি। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা চাকরির জন্য প্রচেষ্টা করুন। এছাড়াও যারা প্রেমিক প্রেমিকারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটা যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে। এরপরে আসি পরবর্তী রাশি, ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের কেমন যেতে চলেছে এই সপ্তাহটা আসুন জেনে নেওয়া যাক। এই পুরো সপ্তাহ আপনারা দাম্পত্য জীবনে যথেষ্ট পরিমাণে সুখ পেতে চলেছেন এবং পত্নীর কাছ থেকে আপনারা হেল্প পেতে চলেছেন। এছাড়াও শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মায়ের সঙ্গে মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে। এই পুরো সপ্তাহ আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, অর্থাৎ যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে। কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে চলেছে। এছাড়াও যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের রাজনৈতিক পদমর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই সপ্তাহে আপনারা কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এই সপ্তাহে আপনাদের গুপ্ত শত্রুতা বিব্রত করতে পারে। তবে এই সপ্তাহে আপনারা
বাহন ক্রয় করতে পারেন, অর্থাৎ টু হুইলার বা ফোর হুইলার অনায়াসে কিনতে পারেন। এছাড়াও জমি বা জায়গা বা ফ্ল্যাট বা বাড়ি এই সমস্ত কিন্তু কেনার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যারা প্রেমিক প্রেমিকারা রয়েছেন, অর্থাৎ যারা প্রেম জীবনের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনাদের আনন্দের ঠিকানা কিন্তু থাকবে না। এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদের কিন্তু বিবাহের যোগাযোগ স্থির হয়ে যেতে পারে। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে, দ্বিবিবাহ করতে চান, তারাও কিন্তু এগোতে পারেন। এরপর আসি পরবর্তী রাশি, মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের এই সপ্তাহ কী বার্তা বহন করতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। এই সপ্তাহে আপনাদের রোগ ঋণ শত্রুতা থেকে কিন্তু সাবধান থাকতে হবে। এছাড়াও এই সপ্তাহে দাম্পত্য জীবনে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে চলেছে। তবে যাদের নিউলি ম্যারিড, অর্থাৎ সদ্য বিবাহিত, তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। যারা শিক্ষার্থীরা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে। তবে এই সপ্তাহে গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ পিতা মাতা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে চলেছে, তাই একটু সাবধানে থাকুন। তবে এই সপ্তাহে আপনাদের ভ্রমণের চোখ দেখা যাচ্ছে, অর্থাৎ বাইরে ট্যুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা কাজের সূত্রে বলুন বা ফ্যামিলি ট্যুর। তবে একটি বিষয় সাবধান থাকবেন, ছোটোখাটো দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই বাইরে যখন বেরোবেন তখন অবশ্যই একটু সাবধানে চলাফেরা করুন। এর পরবর্তী রাশি কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের এই সপ্তাহ কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। এই সপ্তাহে আপনাদের সন্তান সুখ থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সপ্তাহে আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মায়ের সাথে মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে। তবে এই সপ্তাহে প্রেমের দিক শুভ রয়েছে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে এবং যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে। তবে এই সপ্তাহে পুরোটায় আপনাদের অর্থনৈতিক উপার্জন কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনাদের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধির পাশাপাশি আপনাদের কিন্তু খরচাও বৃদ্ধি পাবে, তবে এই খরচা হবে পজিটিভ। যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সপ্তাহে ছোটোখাটো দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এই সপ্তাহে ভ্রমণের কিন্তু যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ আপনারা ট্যুরে যেতে পারেন, সেটা কাজের সূত্রে বলুন বা ফ্যামিলি ট্যুর। তবে এই সপ্তাহে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, দুই ক্ষেত্রেই কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এছাড়াও গুরুজনদের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এরপরে আসি শেষ রাশি, মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই সপ্তাহ আপনাদের জন্য কী বার্তা বহন করতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। এই পুরো সপ্তাহ আপনাদের জন্য কিন্তু যথেষ্ট শুভবার্তা বহন করতে চলেছে কিছু কিছু সেক্টরে। যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে। তবে এই সপ্তাহে আপনাদের পেটে রোগ ভোগাতে পারে এবং এই সপ্তাহে কিছুটা শত্রুতার মুখোমুখি আপনারা হতে পারেন, তবে এটা পুরোটাই গুপ্ত শত্রুতা। এই সপ্তাহে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক কিন্তু শুভ যেতে চলেছে এবং যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে। তবে ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু যোগ দেখা যাচ্ছে এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এই সপ্তাহে আপনারা কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রেই প্রবলেম ক্রিয়েট করবে। যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা পুরোটাই কিন্তু যথেষ্ট শুভ যেতে চলেছে এবং যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে। যারা প্রেমিক প্রেমিকারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তবে এই সপ্তাহে আপনারা মাথা গরম করবেন না এবং হুটপাট কোনো ডিসিশন নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।